আসসালামু আলাইকুম। শুভ মহান্ত, আপনাকে যুক্ত করা হয়েছে আবারও। বলেন আপনি তাহলে। হ্যাঁ ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, বলেন। হ্যাঁ ভাই, তখন আমার একটু সমস্যা ছিল, তো এই জন্য একটু লেট হলো। আচ্ছা, আমার কাছে প্রশ্ন, বর্তমান সিচুয়েশনে যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং ফিলিস্তিনি যুদ্ধের ব্যাপার, মানে এই ইস্যুতে কিছু প্রশ্ন ছিল আমার আচ্ছা বলেন, যদি আমার জানা থাকে এখন। তাহলে পারবো। হ্যাঁ, মানে খুবই সাধারণ পর্যায়ের দিক দেখতে গেলে এমনিতে বোঝা যায় যে সে মানে হামাসরা মানে কোনো উস্কানিমূলক মন্তব্য বা হুঁশিয়ারি ছাড়াই হঠাৎ ভাই যেভাবে আক্রমণটা করলো ইসলাম, মানে ইসলামিক প্রতিষ্ঠান বা দেশগুলো কিন্তু এটাকে কোনো কোনো পর্যায়ে বা কোনো দিক থেকে কিন্তু কোনো ভাই উল্লেখ করতেছে না বা সমর্থন সরাসরি করতেছে যে না হামাসে অনেক মানে অত্যাচারিত হওয়ার পর এই আক্রমণটা করছে। কিন্তু বাস্তবতার দিক দেখতে গেলে কিন্তু হামাস কিন্তু মানে হামাসে যখন সৃষ্টি হয় এই এইরকম কিন্তু মনে করে ইসলামিক সংবিধান, শরিয়া শাসন, এই আইন নিয়ে কিন্তু হামাসের সৃষ্টি। এখন কিন্তু ইসলামিক দেশ বর্তমানে যেভাবে হামাসকে এবং ফিলিস্তিনকে সাপোর্ট করছে, এটা যুক্তিযুক্ত ভাবে কিরকম পর্যায়ে গিয়ে দাঁড়ায়? মানে যুক্তিযুক্ত ভাবে বুঝলাম না কথাটা। মুসলিম দেশগুলো তো হামাসকে অবশ্যই সমর্থন করবে, কারণ তারা তো মুসলিম দেশ, তারা তো চাবে যে ইসলামিক শরিয়া বা মুসলমানদের সমর্থন করা, সেটাই তো করতে চাবে, সেটাই তো হওয়ার কথা। তারপরে একটু মানবতার দিক দিয়ে বোঝা যাচ্ছে না যে কিভাবে ইসরায়েলের সাধারণ নাগরিককে অতর্কিত ভাবে, একটু মনে করেন বলা চলে যে মানে নিন ঘুমন্ত মানুষকে মনে করো জবাই করার মতো অবস্থা একটা হয়ে গেল। এটা কি আন্তর্জাতিক পর্যায়ের মানে কোনো কি কাজ করার মতো কোনো সমর্থন নাই? কিন্তু এটা এটা তো মানে নবী মোহাম্মদও একই কাজ করছিল, ঘুমন্ত মানুষকে, মানে নিরস্ত্র মানুষকে অতর্কিত আক্রমণ করে তাদেরকে হত্যা করা, এগুলো তো একদম ইসলামের বিধান। তো এখন যেগুলো হামাস করতেছে সেগুলো তো আসলে ইসলামের বাইরে কিছু করতেছে না, সবই ইসলামের বিধান মেনেই করতেছে। এখন আমি কি বলবো আপনাকে, সেগুলো তো ইসলামের বাইরে কিছু না। হ্যাঁ, ইসলামের দিক দেখতে গেলে এটা ইসলামকে সমর্থন করতে হয়। তারপরেও যেমন এই মাঝখানে ধর্মকে বাদ দিয়ে সাধারণ ইস্যু যেমন মানবতার খাতিরে দেখতে গেলে যে হ্যাঁ ফিলিস্তিনিদের উপর একটু মাঝে মধ্যে মনে করো অপারেশন ইসরায়েল করে, যাতে সন্ত্রাস যাকে তারা সন্ত্রাস দমন বলে, এর কারণে মনে করো মাঝে মধ্যে হুটাৎ করে ওদের স্থানে ঢুকে মনে করো একটু অভিযান চালায়। কিন্তু এটাকে তো মনে করো যে প্রত্যেকটা দেশে হয়ে থাকে, যে স্থানে দেখা গেল যে সন্ত্রাসের একটু ছায়া আছে বা সম্ভাবনা থাকে ওই সব জায়গায় গিয়ে অপারেশন করে সে সন্ত্রাসদেরকে মনে করো বিতাড়িত করে। কিন্তু এটাকে ইসলামিক প্রতিষ্ঠান দেশগুলো মনে করো যে মানবিক অধিকার লঙ্ঘন বলে যেভাবে মনে করো ইসরায়েলকে একঘরা করার চেষ্টা করছে, যে চেষ্টা জন্মের আগেই মনে করো আরব 6টি দেশ জন্মের আগেই ইসরায়েলকে গলা টিপে মারার চেষ্টা করছিল, সে দেশ হালকা যখন একটু মাথা উঁচু করার চেষ্টা করছে তখন তারপরেও কেন মুসলিম দেশগুলো ইসরায়েলকে এত ঘৃণা করতেছে? এটা তো ভাই বোঝাই যায়, আপনি নিজেও বুঝতে পারছেন যে এটা আপনার প্রশ্নের আসলে কোনো উত্তর নাই, আপনি নিজেও উত্তরগুলো জানেন। এগুলো তারা করছে মানে ইহুদি বিদ্বেষের কারণে, যেটা মুসলমানদের একেবারে ধর্মীয় গ্রন্থেই লেখা আছে, সেই ইহুদি বিদ্বেষের কারণে এই সমস্ত ঘটনা ঘটতেছে, যে তারা পৃথিবীতে কোনো ইহুদি রাষ্ট্র মানে ইয়াই করবে না, মধ্যপ্রাচ্যে কোনো ইহুদি রাষ্ট্র থাকবে এটাই তারা চাইবে না, এটাই তারা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। শুভ মহন্ত ভাই, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? ভাই বলতে গেলে প্রশ্ন তো অনেক, বলার মতো ভাষা পাইতেছি না। তার মধ্যে মনে করেন আমি এমন সিচুয়েশনে আসি, ভালো কিছু বলতে গেলেও নিজেকে অনেক খারাপ লাগে। আর যাই হোক ভাই, ঠিক আছে, আছে পর্যন্তই, মানে নতুন অবস্থায় তো এখন কি বলবো না বলবো মাথায় কাজ করতেছে না। আচ্ছা ঠিক আছে, আপনি আরো যুক্ত হয়েন, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আপনার কথা বলা ঠিক হয়ে যাবে। আজকে বোধহয় প্রথম দিকে যুক্ত হয়েছেন, তো এই জন্য প্রথম প্রথম যুক্ত হয়েছেন, তো এই জন্য সব বলতে পারছেন না, পরে আস্তে আস্তে কথা বলতে বলতে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন তাহলে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা আপনাকে ধন্যবাদ আচ্ছা যুক্ত হওয়ার জন্য, ভালো থাকবেন। আরেকজনকে আমি যুক্ত করি, আলম, আলম আপনাকে যুক্ত করা হয়েছে, আলম আপনি বলেন। আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন তাহলে। হ্যাঁ আসিফ ভাই, আপনারা এই আপনারা দেখলাম যে অনেক কিছু নিয়ে আলোচনা করেন, আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। আমি আসলে আপনার তেমন কোনো লেখা পড়ি নাই অথবা তেমন লাইভ দেখি নাই, আমি একবার দেখছিলাম যে আপনি বলতেছেন যে আল্লাহ আমাদের দিয়ে খারাপ কাজ করিয়ে নেন, এরকম কিছু একটা বলছিলেন। তো আপনাকে এটা বলতাম, এটা কি আমি বলেছিলাম নাকি আমি কোনো দলিল দেখিয়ে বলেছিলাম? মানে বক্তব্যটা কি আমার আসিফ মহিউদ্দিনের বক্তব্য নাকি অন্য কারো বক্তব্য আমি দেখিয়েছিলাম? জি জি, আপনি একটু লেখা দেখাচ্ছিলেন, আমি আসলে ওই সময় লেখাটা সম্পূর্ণ দেখতে পারি নাই। তো আচ্ছা ঠিক আছে, আপনি আপনার বক্তব্যটা বলেন। জি জি,
আসলে আমি জানি না আপনি এরকম শুনছেন নাকি, আপনি কি এর উপরে জাকির নায়েকের ভিডিওটা দেখছেন যেখানে উনি ফাকির বলছেন যে নায়কের ভিডিও, ফাকির নায়কের ভিডিও দেখার আমার টাইম নেই ভাই। আমি কোরআন এবং হাদিস পড়েছি, তাফসির পড়েছি, সিরাত পড়েছি, ক্লাসিক্যাল যুগের যত বড় বড় স্কলার আছে তাদের লেখা পড়েছি। জাকির নায়ক কি জি জি বললো না না বললো তা দিয়ে আমার বিন্দুমাত্র কিছু যায় আসে না, কারণ জাকির নায়ক ইসলামের কোনো আলেমই না। জাকির নায়ক হচ্ছেন একজন দায়ী। জাকির নায়কের থেকে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে ইসলামিক গ্রন্থাবলীতে কি লেখা আছে সেইটা, কারণ জাকির নায়কও যা বলে সেগুলা ইসলামিক কোনো একটা গ্রন্থ থেকে পড়ে তারপর বলে। আমি যদি মেইন বইগুলাই পড়ি তাহলে তো আমার আর জাকির নায়কের মতো গাইড বইয়ের দরকার হয় না, তাই না? মনে করেন আপনি যে স্কুলে পড়ালেখা করেছেন, এসএসসি পরীক্ষা দিয়েছেন, বাজার থেকে একটা গাইড বই এনে মুখস্থ করে পরীক্ষা পাশ করছেন, এখন আমি যদি মূল টেক্সট বইটা পড়ি তাহলে তো আর আমার গাইড বইয়ের দরকার হয় না, তাই না? কি বলেন, গাইড বইয়ের তখন দরকার হবে মূল টেক্সট বইটা যদি আমি ভালোভাবে পড়ি? জি, কিন্তু গাইড বই তো একটা ব্যাখ্যা ভালো মতো থাকতে পারে যেটা মূল বই পড়ে আপনি হয়তো বুঝতে পারছেন না। গাইড বইতে ভুলও থাকতে পারে কিন্তু মূল বইতে কোনো ভুল থাকতে পারবে না। মূল বইগুলা সরকার দ্বারা নিয়ন্ত্রিত এবং সবচেয়ে বড় বড় পণ্ডিতদের দ্বারা, এই বিষয়ে সবচেয়ে বড় বড় পণ্ডিতদের দ্বারা সেই মূল বইটা সংশোধন করা হয়, কিন্তু গাইড বইতে ভুল থাকতে পারে। গাইড বইয়ের কোনো অথেন্টিকেশন নাই। গাইড বইয়ে ভুলও থাকতে পারে সঠিকও থাকতে পারে, এটা বলা যায় না। কারণ গাইড বই হয়তো লিখছে কোন কোনো এলাকার এক মোল্লা, সে হয়তো কোনো এলাকার কোনো একটা লোক, তার হয়তো সেরকম শিক্ষাগত যোগ্যতা কতটুকু কি আছে সেটার কোনো ঠিক ঠিকানা নাই। সে একটা কিছু লিখছে এবং সে একটা প্রকাশনী থেকে নিজ উদ্যোগে গিয়ে প্রকাশ করে সেটা বিক্রি করছে। সেই গাইড বইয়ের কোনো অথেন্টিকেশন নাই, সেই গাইড বইয়ের কোনো অথরিটি নাই। কিন্তু যখন মূল বইটা আমরা পড়ি সেই মূল বইটা হচ্ছে একটা অথরিটি, একটা রেফারেন্স, ইসলামের একটা রেফারেন্স। গাইড বই কখনো কোনো কিছুর রেফারেন্স হতে পারে না। আপনি কি কোনো গাইড বইয়ের রেফারেন্স কোথাও দিতে পারবেন? যে মনে করেন আপনি কি ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন বা ভাই কলেজে? আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আচ্ছা, গাইড বইয়ের কোনো রেফারেন্স কি আপনি কোনো কোথাও দিতে পারেন বলেন তো? না আমি ওরকম ভাবে গাইড বইয়ের রেফারেন্স না, আমাদের মূল রেফারেন্স বইয়ের দিলে রেফারেন্স মূলত কোনো, মূল বইয়ের রেফারেন্স কি দিতে পারেন? আমরা রেফারেন্স দিলে মূলত যে এই হলো কেউ কোনো কিছু বলেছে সেই উক্তিটাকে না না না, ইনভার্টেড কমার মধ্যে লিখে দেয়। রেফারেন্সটা মানে হচ্ছে মানে আমি কোন উক্তিটা আপনি লিখেছেন পরীক্ষার খাতায় সেটা জিজ্ঞেস করি নাই। যখন রেফারেন্সিং করেন, মনে করেন একটা কিছু লিখেছেন সেটা কোথা থেকে আপনি পেয়েছেন, রেফারেন্সটা যখন দেন তখন কি আপনি কখনো গাইড বইয়ের রেফারেন্সটা লিখতে পারেন যে আমি আমি অমুক গাইড বইতে পড়েছি, অমুক গাইড বুক নীলক্ষেত নীলক্ষেত থেকে কিনছি, এইরকম কোন রেফারেন্স আপনি জিন্দেগিতে কোনোদিন দেখছেন যে গাইড বইয়ের রেফারেন্স কোথাও চলে? না ভাই ওরকম ওরকম দেখি নাই, কিন্তু মূল তবে বইয়ের আপনার রেফারেন্স, পয়েন্টের সাথে বুঝছি। মূল বইয়ের রেফারেন্স তো দিতে হয় তাই না? মূল বই কোন বই থেকে আপনি পেয়েছেন সেটা তো দিতেই হয় নাকি? জি জি আমি এটা বুঝতে পারছি। আমি যদি মূল বই পড়ি তাহলে তো আর আমার গাইড বইয়ের প্রয়োজন নাই। গাইড বই ভুলও থাকতে পারে সঠিকও থাকতে পারে, আমি জানি না। গাইড বই কোনো রেফারেন্স হিসেবে কাউন্ট কাউন্ট করা হয় না, পৃথিবীর কোথাও গাইড বই রেফারেন্স হিসেবে কাউন্ট করা হয় না। আপনাকে আমি তাহলে সেই হাদিসটা দেখাই, সেই হাদিসটা আপনি দেখেন, তারপরে জাকির নায়ক যা বলেছে সেটা আপনি আমাকে বুঝায় বলেন, অসুবিধা নেই। জাকির নায়কের কথাটাই আপনি আমাকে বুঝাই দিয়েন, জাকির নায়কের কথা উল্লেখ করেন না, আপনি নিজে যা বুঝছেন সেটা আমাকে বুঝাই দিয়েন। আমি আপনাকে একটা তাহকিকৃত সহি হাদিস দেখাচ্ছি, সেই সহি হাদিসটা আপনি পড়বেন এবং আমাদেরকে বুঝাই দিবেন, ঠিক আছে? আমি আপনার থেকে বুঝলাম না হয়, অসুবিধা কি? আপনি আমাদেরকে, আপনি যেহেতু জাকির নায়ক থেকে শুনে আসছেন সেহেতু আপনি নিশ্চয়ই অনেক পণ্ডিত হয়ে গেছেন, এখন তো আপনার থেকে আমি একটু শিখবো, অসুবিধা নেই। ঠিক আছে আলম ভাই, আপনার থেকে আমি একটু শিখি না, কি বলেন? আমরা সবাই মিলে একটু শিখি আপনার থেকে, কি বলেন? না ভাই আমি আমি অনেক মানে আমি ওনাদের তুলনায় একেবারেই ওরকম বিজ্ঞ না না, না। আপনি তো জাকির নায়কের ভিডিও দেখে আসছেন, আপনার সাথে তো আর এখন মানে আপনি তো এখন অনেক বড় পণ্ডিত হয়ে গেছেন, আপনি জাকির নায়কের ভিডিও শুনে আসছেন, এখন আপনি না আমাদেরকে না ভাই জাকির নায়কের ভিডিও থেকে ব্যাখ্যা করে দিয়েন, অসুবিধা নেই, ব্যাখ্যা করে দিয়েন যে এই হাদিসটা দ্বারা কি বোঝানো হয়েছে। তাহলে এই যে হাদিসটা আমি স্ক্রিনে দিয়েছি দেখা যাচ্ছে ভাই? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, হাদিস হাদিসের গুরুত্ব বেশি নাকি জাকির নায়কের গুরুত্ব বেশি ইসলামে? জি না ভাই সহিহ হাদিসের গুরুত্ব অবশ্যই বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে জাকির নায়ক যদি সহিহ হাদিসের বিপরীতে কথা বলে তাহলে আমরা কোনটাকে সঠিক কথা বলে ধরবো, সহিহ হাদিসকে সঠিক কথা বলে ধরবো নাকি জাকির নায়কের কথাকে সঠিক কথা বলে ধরবো? না না অবশ্যই সহিহ হাদিসকে ধরবো, কিন্তু সহিহ হাদিসের বিপরীতে বলে তাহলে সেটা তো গুনাহ হবে। আচ্ছা, তাহলে গুণ হবে, ঠিক আছে। আপনি তাহলে যে সুনান আবু দাউদ শরীফের তাহকিকৃত, আল্লামা নাসিরুদ্দিন আলবানির তাহকিকৃত 4703 নম্বর হাদিসটা আমাদেরকে একটু পড়ে শোনান শুরু থেকে ভাই। মুসলিম ইবনে ইয়াস রহমতুল্লাহ আলাইহি হিসেবে বর্ণিত, একদা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশেপাশে প্রশ্ন করা হলো, যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদেরকে বের করলেন, সূরা আল আরাফ 172, বর্ণনাকারী বলেন আল আল কানাবি এই আয়াতে পড়ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
নিকট প্রশ্ন শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতটা পিছে গুলিয়ে তা থেকে একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতের কাজই করবে। অতঃপর তার পিছে দিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, আমি এদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। এ কথা শুনে ব্যক্তি বলে, হে আল্লাহ রসুল, তাহলে আমাদের কি তাহলে আমলের কি মূল্য রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোন বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন, সে শেষে জান্নাতীদের কাজ করেই মারা যায় আর আল্লাহর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান, আর তিনি কোন বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজই করিয়ে নেন, অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়, এজন্য অতঃপর এজন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান। সহিহ পিচ পুরানো কথাটি বাদে হাদিসের মান সহিহ। আচ্ছা, অনেক ধন্যবাদ, খুব ভালো পড়ছেন আপনি। তাহলে আপনি আমাদেরকে এই লাইনটা আবার একটু পড়ে শোনান ভাই, এই লাইনটা একটু আবার একটু জোরে জোরে পড়ে শোনান। জি, মহান আল্লাহ যখন কোন বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। আচ্ছা, এই জান্নাতবাসীদের কাজটা তাহলে কে করিয়ে নেয় ভাই? এই এই বাক্যটা অনুসারে আল্লাহ তালাই করিয়ে নিচ্ছেন। আচ্ছা, এই বাক্যটা কি আসিফ মহিউদ্দিনের বাক্য নাকি হযরত ওমর হযরত মুহাম্মদের থেকে শুনে তারপরে বলছে? না না না, এটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছ থেকে শুনে বলছেন, ঠিকই বলছেন এটা। আচ্ছা, তাহলে এই যে জান্নাতবাসীদের কাজ করিয়ে নেয়, এরপরের লাইনে যে যে জিনিসটা বলা আছে, যখন আল্লাহ কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করে, এই যে কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন, এই কথাটার মানে কি ভাই? আমি কথাটা মানে তার হচ্ছে যে আল্লাহ তাআলা একজনকে সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য এবং সে জাহান্নামীদের কাজ করছে এটা আল্লাহ করাচ্ছেন। আচ্ছা, আমি যে মোহাম্মদকে লুচ্চা বলছি, ধর্ষক বলছি, এই কথাটা যে এটা কথাটা তাকে জাহান্নামের এরকম ভাষা ব্যবহার না করলে ভালো হবে। এটা তো আপনি ব্যবহার করছেন, এটা তো আমি ব্যবহার করছি, যে যেটা হবে সেটা তো আমার সাথে হবে, জাহান্নামে নিলে আমাকে নিবে, এবং ইনফ্যাক্ট এই কাজটা আমি নিজেও করছি না, আল্লাহ আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে ভাই। আপনার যদি কোনো আপত্তি থাকে তাহলে আপনি আল্লাহর সাথে যোগাযোগ করেন এবং আল্লাহকে বলেন কেন আমাকে দিয়ে তিনি এই কাজটা করিয়ে নিলেন। এই যে যেই মানে কথাটা বললাম, মোহাম্মদকে আমি লুচ্ছা, ধর্ষক, গণহত্যাকারী বললাম, এই কাজটা মোটেও আমার নিজস্ব কোনো ব্যক্তিগত কাজ না ভাই, এই কাজটা আমাকে দিয়ে আল্লাহ পাক করিয়ে নিচ্ছেন। আপনার আপত্তিটা জানানো উচিত আল্লাহ পাকের কাছে, এই হাদিস অনুসারে আপনার আপত্তি যুক্তিসঙ্গত হলো না জিনিসটা। যুক্তিসঙ্গত হলো কিনা সেটা তো আমি আপনাকে জিজ্ঞেস করিনি, ইসলাম সম্মত হলো কিনা সেটা জিজ্ঞেস করেছি। যুক্তিসঙ্গত এখানে ইসলামের ক্ষেত্রে তো যুক্তি কাজ করে না, ইসলামের ক্ষেত্রে কাজ করে আল্লাহ এবং তার নবী যেটা বলেছেন সেটা। কিন্তু দেখেন এখানে তো একজন জিজ্ঞাসা করছে যে অতঃপর মানে আমাদের আমলের কি মূল্য রইল, অর্থাৎ মানুষ তো জিজ্ঞাসা করছে যে এখানে যুক্তি আছে কি নাই। হ্যাঁ, মানে সাহাবি জিজ্ঞেস করেছিল, একজন সাহাবি জিজ্ঞেস করেছিল আমলের কি মূল্য রইল, মানে সেও একজন সাহাবি এটা নিয়ে মানে মানে প্রশ্ন তুলছে যে আল্লাহ রাসূল, তাহলে আমরা যে কাজ করতেছি এটা তো কোনো মূল্যই থাকলো না। তখন মোহাম্মদ একদম পরিষ্কার করে দিয়েছে সেই ব্যক্তিকে যে এই কাজগুলো আসলে আল্লাহ পাকই করিয়ে নেন। তাহলে মানে শেষের বক্তব্যে মোহাম্মদ একদম পরিষ্কার করে দিছে ওই সাহাবিকে যে এই কাজগুলো আল্লাহ পাক করিয়ে নেন। তাহলে আমি যে পরে কি আর কোনো কথা হয়েছিল? কারণ এই এই বাক্য দ্বারা তো কোনো উত্তর হলো না ভাইয়া। এই বাক্য দ্বারা অবশ্যই পরিষ্কার উত্তর হলো, তো আমি তো পরিষ্কার বুঝতে পারলাম যে আমলটা আসলে খুবই অগুরুত্বপূর্ণ একটা জিনিস। আমল আমল যে মানুষ করে সেটাও আল্লাহ পাকই আসলে মানুষকে দিয়ে করিয়ে নেন, মানুষ যে ভালো কাজ যদি কেউ করে সেটাও আল্লাহ পাক করিয়ে নিচ্ছেন, সেখানে আসলে মানুষের কোনো কৃতিত্ব নাই। যেমন নবী মোহাম্মদ যে কাজগুলো করেছে সেগুলো তাকে আল্লাহ পাকই করিয়ে নিয়েছেন, এখানে মোহাম্মদের কোনো কৃতিত্ব নাই, মোহাম্মদ তার নির্দেশ অনুসারে তার আল্লাহ যা করিয়ে নিয়েছে তাকে সে শুধুমাত্র সেটাই করেছে, এবং আবুল আহাব যে কাজ করেছে আবুল আহাবকেও আল্লাহ পাক তার কাজ করিয়ে নিয়েছে। এখানে ওই মানুষগুলোর কোনো এমন কোনো ইয়া নাই, কারণ হচ্ছে আল্লাহ পাক হচ্ছে সমস্ত কিছুর উপরে ক্ষমতাশালী, সমস্ত কিছু আল্লাহ কোনো কিছুর উপর নির্ভরশীল না। আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব এটা যদি আমার উপর নির্ভরশীল হয় তাহলে তো আল্লাহর সার্বভৌমত্ব এখানে থাকে না, আল্লাহ যে সার্বভৌম সেটা তো এখানে থাকে না, সেখানে থাকে তাহলে আমার ইচ্ছা মতো আমি জান্নাতে বা জাহান্নামে যাচ্ছি, সেখানে আল্লাহর সার্বভৌমত্ব তো থাকে না। এবং আমি আপনাকে এই সহিহ হাদিসটা দেখালাম যে এই সহিহ হাদিসটা আমার বর্ণনা করে না, এই সহিহ হাদিসটা হচ্ছে হযরত ওমর সরাসরি হযরত মুহাম্মদের মুখের থেকে শুনে এই হাদিসটা বর্ণনা করেছে। এখন এই হাদিসের আগে কি আছে না কি পরে কি আছে না কি কিছু থাকলে আপনি নিয়ে আসেন আমি দেখব, কিন্তু আগে কি আছে পরে কি আছে সেগুলো তো এখানে দরকারই নেই। এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমি যে নবীকে লুচ্ছা এবং ধর্ষক বললাম এই কাজটা আমাকে দিয়ে আল্লাহ পাক করিয়ে নিচ্ছে, আপনি আমার আমার কথাতে আপত্তি তুলছেন কেন আমি এটা বুঝতে পারলাম না। আপনি আল্লাহর আল্লাহ পাক আমাকে দিয়ে যে কাজটা করিয়ে নিচ্ছেন সেটাতে কেন আপনি আপত্তি করছেন? তাহলে আপনি আপত্তি করতে হলে তো আপনি আল্লাহর কাজে বাধা দিচ্ছেন, আল্লাহ পাক আমাকে জাহান্নামে নিতে যাচ্ছে আপনি সেই কাজে বাধা প্রদান করছেন, এটা তো আল্লাহর উপরে মাতবারি করছেন, আপনি কেন করছেন ভাই এটা? কিন্তু না ভাই, আমি ওরকম বলছি না, আমার একটা মানে আমি যেটা শুনেছি ওনার কাছ থেকে যে ভিডিওটা যেটা দেখলাম যে আল্লাহ গায়বী নলেজ আছে যে উনি ভবিষ্যতের ব্যাপারটা জানেন,
এখানে হয়তো এরকম হতে পারে যে আপনি এটা বলবেন আল্লাহ জানেন এবং সেটা লিপিবদ্ধ করে রেখেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আপনি কি বাংলাদেশের একজন প্রখ্যাত মানে ইসলামিক আলেম আছেন, ওনার নাম হচ্ছে ডক্টর আবু বকর জাকারিয়া, ওনার নাম শুনেছেন ভাই? জি 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 অবশ্যই। আচ্ছা, ওনার ওনার এবং ওনার একটা বক্তব্য এই বিষয়ে শুনে নেই যে উনি এই বিষয়ে কি বলেছেন। এইখানে জাকির নায়েকের বক্তব্য সঠিক নাকি আব্দুল ডক্টর আবু বকর জাকারিয়া যিনি হচ্ছেন বাংলাদেশের শীর্ষ আলেম এবং সৌদি আরবে উনি অত্যন্ত মানে পরিচিত একজন আলেম, সৌদি আরবের আলেমরা ওনাকে খুব ভালোভাবে চেনেন এবং ওনাকে সম্মান করেন, ওনাদের এই দুজনের কথা আমরা একটু শুনে নিই। হ্যাঁ শুনেন একটু। অদৃষ্ট হচ্ছে যেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন, কিছু জিনিস ফিক্সড, কে কখন জন্মাবে ইত্যাদি, তবে বাকি জিনিসগুলো এমন না, আপনি ঠিক করবেন। সেজন্য আল্লামা ইকবাল বলেছেন, খুদ কো কারিত না বলুন কে তাক দেখ কে পেলে আল্লাহ আপনি বান্দা যে খুদ পুছে বাতাদের রাজা কে আহে, অর্থাৎ নিজেকে এতটাই মহান বানাও যে অদৃষ্ট লেখার আগে আল্লাহ নিজে জিজ্ঞাসা করবেন তার বান্দাদের যে তোমার ইচ্ছা কি। এটা একটা শায়রি, কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতা, ছোট বড় সবই লেখা হয়েছে। অনেকে বলে কি বলে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটে লেখা হয়েছে, ও বেটা গাধা, জন্ম মৃত্যু বিয়ে না প্রতিটি জিনিস লেখা হয়েছে, কিছু জিনিস ফিক্সড, কে কখন জন্মাবে ইত্যাদি, তবে বাকি জিনিসগুলো এমন না, আপনি ঠিক করবেন। অনেকে বলে কি বলে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটে লেখা হয়েছে, ও বেটা গাধা, জন্ম মৃত্যু বিয়ে না প্রতিটি জিনিস লেখা হয়েছে। আচ্ছা তাহলে এখানে দুইটা ভিডিও আপনি শুনলেন পাশাপাশি, আপনি বলেন জাকির নায়েক সঠিক বলেছে নাকি জাকারিয়া সাহেব সঠিক বলেছে? না অবশ্যই আবুল কাসেম জাকারিয়া সাহেব এক্ষেত্রে সঠিক, কিন্তু মানে আমার প্রশ্নটা এই জায়গাটাতে আপনার কাছে, এই যে আমি ওনাদের কাছে হয়তো রিচ করতে পারবো না, কিন্তু আমার প্রশ্নটা এই জায়গাটাতে যে মানে এটা তো হলো না জিনিসটা, মানে জিনিসটা দাঁড়াচ্ছে না, আপনি গুণা করছেন, কি দাঁড়াচ্ছে আপনি গুণা করছেন বা আপনি পূর্ণ করছেন, এটা আপনি করছেন, আপনার অবশ্যই একটা মানে এখানে আপনি অবশ্যই এখানে আপনি বুঝতে পারছেন কি বলছি, যে এটা আপনি না, এটা তো আপনি যুক্তির কথা বলছেন ভাই, যুক্তি দিয়ে ইসলামকে তো যুক্তিবিদ্যা তো ইসলামে ব্যবহার করাই নিষেধ। আচ্ছা দেখেন আপনাকে আরেকটা ভিডিও দেখাচ্ছি, দেখেন যুক্তিবিদ্যা আপনি কেন পড়বেন, এটা আগে নির্ধারণ করেন। যুক্তিবিদ্যা যদি কোনো আপনি বলেন যে একটা বিদেশে পড়তেছিল পড়তে পারেন, যুক্তিবিদ্যার জন্য আপনার যুক্তিবিদ্যা দিয়ে আপনি ইসলামের কোনো উপকার করতে পারবেন না, এটা আপনাকে মনে রাখতেই হবে। ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম ইউসুফ রহমতুল্লাহ বলতেছেন যে কেউ যদি কোনো ওসিয়ত করে যে আমার এই সম্পদ আলেমদের জন্য, তো যুক্তিবিদ্যা যারা শিখছে তারা পাবেন এর থেকে, এটা কারা পাবে, কোরআন সুন্নাহ এবং হাদিস, কোরআন সুন্নাহ এবং ফিকহ যারা শিখে তারা শুধু পাবে, যুক্তিবিদ্যা শিখে পাবে না। এবং অনুপম ইমাম ইউসুফ থেকে এটা বর্ণিত আছে বা শাফি থেকে বিভিন্ন বর্ণনা আসছে এটা, যে আমাদের ওনাদের নির্দেশ ছিল যারা এরকম যুক্তিবিদ্যা শিখে তাদের গাধার ভিতরে চড়াইয়া তাদেরকে সারা শহরে কাল চুনকাল মিখিত সারা শহরে ঘুরে দেখা বলবে যে এটা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দিন ছেড়ে বিভিন্ন জিনিসে নাচড়া করে। এই জন্য আপনি যুক্তিবিদ্যা শিখার মূলত কোনো মৌলিক কোনো কারণ নাই। আচ্ছা যুক্তিবিদ্যা শিখলে যে যুক্তি প্রয়োগ যে আপনি করছেন এটার জন্য আপনাকে গাধার পিঠে চড়ায় আপনাকে শহর প্রদক্ষিণ করানোর কথা ইমাম শাফি বলছে, যেটা হচ্ছে ডক্টর জাকারিয়া সাহেব উনি পরিষ্কার করে বলেন। আরেকটা ভিডিও শুনেন যে এখানে ওনারা আসলে কি বলছেন। আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা নাযালাল্লাহু ওয়া আহবাত আমালাহুম, আল্লাহর নাযিলকৃত বিধানকে তারা ঘৃণা করেছে, মেনে নিতে সংকোচ করেছে, এই জন্য তাদের সমস্ত আমল আল্লাহ বাতিল করে দিয়েছেন, পুরো দিন বাতিল। ওমা ইয়াকফুর বিল ঈমানে ফাকাদ হাবিত আমালুহু, সূরা মায়েদা 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ঈমানের সাথে যে কুফরি করবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ইসলামের কোন জিনিস মানতে সামান্য সংকোচ করলে ঈমান বরবাদ, কোন সংকোচ থাকতে পারবে না, এই সংকোচে আল্লাহর দিন মানতে হবে, সামেনা ওয়া তায়না, শুনলাম আর মানলাম, আর কোনো কথা নেই। নবীজি বলেছেন ইন্নামাল মুমিনু কাল জামালিন আনি ফাইসু মাকিদান কদ, মুমিন হলো নাকে রশি লাগানো উটের মতো, যেখানে বাঁধবে ওখানে থাকবে, কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে। আচ্ছা তাহলে আপনি কেন মুখ নাকি দড়ি বাঁধা উটের মতো মানে এগুলো মেনে নিচ্ছেন না, আপনি কেন নিজের যুক্তি ব্যবহার করছেন এই জিনিসটা তো আমি বুঝতে পারছি না ভাই, কেন এটা কেন করছেন ভাই? আসলে কিছু বলার নাই আমার, এখন একটু চিন্তা করতে হবে ভাই। চিন্তাও করেন না, চিন্তা করাটা ওইখানে এখানে মানে ইয়া আছে, সমস্যা আছে, আপনি কেন এটা নিয়ে চিন্তা করবেন? এই বিষয়ে কোরআনের আয়াতে বলা আছে যে আপনি যদি ইসলামকে ছেড়ে অন্য কোনো কিছু চিন্তাও করেন তাহলে কিন্তু আপনার সমস্ত ঈমান বাতিল হয়ে যেতে পারে, সুতরাং আপনি চিন্তাও যে করবেন একটু সাবধানে করবেন, ঠিক আছে, যেন ইমানটা বরবাদ না হয়ে যায়, আবার তাহলে তো জান্নাত মিস হয়ে যাবে, জান্নাত মিস হয়ে গেলে তো বিরাট সমস্যা, তাই না? হুট পাবেন কেমনে ভাই? ধন্যবাদ ভাই, আমি একটু হুজুরদের সাথে কথা বলবো বিষয়টা নিয়ে, আমি আবার আসবো। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনাকে বিদায় জানাচ্ছি। আরে একটা অবস্থা। আচ্ছা